আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কাতার বিশ্বকাপের তীব্র সমস্যায় পড়বে ব্রাজিল নভেম্বরেই বিশ্বকাপ আয়োজন করার জন্য প্রস্তুত কাতার অসংখ্য চমক এবং অসম্ভবকে সম্ভব করার প্রদর্শনী চলবে ফুটবল বিশ্বকাপ দু হাজার কিন্তু এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশে আয়োজন করবে বিশ্বকাপ শুধু তাই নয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে কাতার এত বড় মাপের কোনো অনুষ্ঠান আয়োজন করার আগের কোনো অভিজ্ঞতাই ছিল না তাদের তাই বিশ্বকাপ শুরুর আগে মোহারা দিয়ে নিয়েছিল কাতার সুপার কাপের ম্যাচে লুসেলি স্টেডিয়ামের দরজা প্রথমবারের মতো খোলা হয় বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছিল এই আশি হাজার দর্শক আসনের এয়ার কন্ডিশনার লাগানো স্টেডিয়ামটি কিন্তু প্রথমবার ভিড় সামলাতে অভিজ্ঞতা ভালো হয়নি আয়োজকদের সাতাত্তর হাজার দর্শক এসেছিল খেলা দেখতে কিন্তু তৈরি হয়েছিল নারকীয় পরিস্থিতি স্টেডিয়ামে আশি হাজার আসন থাকলেও কাতারের যাতায়াত ব্যবস্থা এত মানুষের চাপ সামলানোর জন্য প্রস্তুত ছিল না ফলে মেট্রোতে মানুষের চূড়ান্ত ধাক্কা ধাক্কাধাক্কি গাদাগাদির সম্মুখীন হলো এগুলো ছিল মাত্র কিছুদিন আগের ঘটনা শুধু তাই নয় এই স্টেডিয়ামের মধ্যে মানুষ চিৎকার করছিল জলের জন্য উষ্ণতায় ঠোঁট শুকিয়ে গিয়েছিল তাদের স্টেডিয়ামের গেটের ভিড়ের দাকা সামলাতে মারপিট করছিল দর্শকরা এমনকি স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষীদেরও মেরে ব্যারিকেড ভেঙে ভিড় এগিয়ে গিয়েছিল স্টেডিয়ামের বাইরে দুই ক্লান্ত বন্ধুর মুখে শোনা গিয়েছিল এরকম পরিস্থিতি থাকলে বিশ্বকাপ দেখতে আসবে না তারা এ ছিল শুধুমাত্র গ্যালারির অবস্থা তাহলে মাঠে যারা খেলবে তাদের কি অবস্থা হবে নেইমার ভিনিসিয়াসরা কাতারে যাবে বিশ্বকাপ যাওয়ার জন্যই কিন্তু কাতারের গরমের সাথে কতটা মানিয়ে নিতে পারবে তারা সে প্রশ্ন থেকেই যায় আর নিরাপত্তার কথা তো আবারও প্রশ্নের সম্মুখীন কাতারের গরমকে মাথায় রেখে বিশ্বকাপ শীতকালে নেওয়া হয়েছে কিন্তু যেখানে গ্যালারিতেই এ অবস্থা সেখানে খেলোয়াড়দের কী হবে কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যায় হবে গরম গরমের কারণে বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে নেইমারদের শুধু নেইমারদেরই নয় কাতারে অংশ নেওয়া প্রায় প্রতিটি দলকে তীব্র সমস্যার মুখে পড়তে হবে তবে নেইমারের মতো ইঞ্জুরি প্রবল খেলোয়াড়ের জন্য কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে বাড়তি চ্যালেঞ্জের দলটির সেরা তারকাও তিনি আর তাই বলা যায় কাতার বিশ্বকাপের তীব্র সমস্যায় পড়বে ব্রাজিল